হেরে গিয়েও জিতে যান এক। কথা হজম করতে শিখুন, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। দুই, কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। তিন, আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় তাহলে আপনি একটু হাসুন। চার, কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনার জন্য বড় জয় এনে দিবে। পাঁচ, হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই, এটা বোকামি। ছয়, কথায় কাজ হয় না, তাই কাজ শুরু করুন নির্বে, আপনার কাজই কথা বলবে। সাত, আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজের প্রতি বিশ্বাস করুন, এটিই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। আট, আপনি অনেক কিছু পারেন, কি দরকার তা সবাইকে বলে বেড়ানোর, যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে। নয়, চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না, কুকুরকে জিততে দিন, আপনি চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। দশ, নিজের প্রয়োজনেই বোকাদের সঙ্গে তর্ক জড়ানো এড়িয়ে চলুন। এগারো, বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।